রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা সাজিয়েছিল আমেরিকা ও ন্যাটো। রুশ বাহিনীর বিরুদ্ধে কিভাবে ইউক্রেনের সেনারা পাল্টা আক্রমণ চালাবে, এ নিয়ে কঠিন পরিকল্পনা করেছিল ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্র ও ন্যাটো। কিন্তু তাদের এই পরিকল্পনা আর গোপন রাখতে পারেনি পুতিনের কাছে। ফাঁস হয়ে গেছে ওই পরিকল্পনার গোপন নথি। কি ছিল সেই গোপন নথিতে, বিস্তারিত রিফাত মাহমুদের প্রতিবেদনে। রুশ বাহিনীর বসন্তকালীন আক্রমণ প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরিকল্পনার গোপন নথি ফাঁস হয়েছে। ফাঁসকৃত গোপন নথিগুলো টেলিগ্রাম, টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরপাক খাচ্ছে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। পেন্টাগন তদন্ত করছে নথি ফাঁসের পেছনে কে বা কারা থাকতে পারে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, তারা সোশ্যাল মিডিয়া পোস্ট করা নথিগুলো সম্পর্কে অবগত হয়েছে, বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে। ফাঁস হওয়া নথিগুলোতে অস্ত্র সরবরাহ, সামরিক শক্তি ও অন্যান্য সংবেদনশীল তথ্যের বিবরণ ও তালিকা দেখা গেছে। নথির তথ্যগুলো অন্তত 5 সপ্তাহের পুরনো বলেও নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে। নথিগুলোতে সর্বসাম্প্রতিক তথ্য রয়েছে গত 1 মার্চের। একটি নথিতে 12টি ইউক্রেন কমব্যাট ব্রিগেডের প্রশিক্ষণ সময়সূচি উল্লেখ পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর 9টি প্রশিক্ষণ চালাচ্ছে। এছাড়া যুদ্ধের প্রয়োজনে ইউক্রেনে 250টি ট্যাঙ্ক ও 350টির বেশি সামরিক যানের প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। অন্য একটি নথির ওপর অতি গোপনীয় লেভেল ছাঁটা রয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। নথিগুলোতে যুদ্ধাস্ত্রের বিবরণ ছাড়াও খরচের বিবরণ দেওয়া হয়েছে। এছাড়াও রুশ বাহিনীর বিরুদ্ধে হিমার্স রকেট সিস্টেম ও আর্টিলারি রকেট সিস্টেম অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে বলেও নথিতে মন্তব্য করা হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, কিছু নথি রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ বলে মনে হচ্ছে। এর আগে বিশ্বের বিভিন্ন প্রান্তে সাইবার আক্রমণ, রুশ নীল নকশা ফাঁস হয়েছে বলে ধারণা করছে পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকেই সুযোগ খুঁজছিলেন সংগুপ্ত এক ব্যক্তি। তার নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি এনটিসি ভলকানের কাছে মজুদ সাইবার আক্রমণের বিষয়ে থাকা কয়েক হাজার পৃষ্ঠার নথি এক জার্মান সাংবাদিকের হাতে তুলে দেন। নথি অনুযায়ী সাইবার আক্রমণ শুরু করা, বিভ্রান্তি ছড়ানো এবং ইন্টারনেট দুনিয়ার নজরদারিকে আরও শক্তিশালী করার জন্য রাশিয়ান গোয়েন্দা সংস্থাগুলো মস্কোভিত্তিক প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান এনটিসি ভলকানের সঙ্গে কাজ করছিল। ফাঁস হওয়া নথিতে কম্পিউটার প্রোগ্রাম এবং ডাটাবেসের একটি বিশদ বিবরণ রয়েছে, যেখানে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এবং হ্যাকিং গোষ্ঠীগুলোকে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাইবার দুনিয়ার দুর্বলতা আরও ভালোভাবে খুঁজে বের করতে এবং সেখানে আক্রমণ চালাতে ও তার সমন্বয় করতে প্রতিপক্ষের নেট দুনিয়ায় অনলাইন কার্যকলাপ নিয়ন্ত্রণ করার বিষয়ে আলোকপাত করা হয়েছিল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।